সন্তানকে নিয়ে হোম অফ ক্রিকেটে আবু হায়দার রনি। অপ্রত্যাশিত অবসরটা নিজের পরিবারকেই দিলেন এই পেসার। অথচ এই চিত্র দেখে কে বুঝবে, সকালবেলা তার খুনে বোলিংয়েই পুরে ছাই গাজী টায়ার ক্রিকেট একাডেমি। বিশ রান খরচায় সাত উইকেট, লিস্টে ক্রিকেটের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ২০১৮তে ফতুল্লায় ৪০ রানে আট উইকেট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। যদিও রনির জন্য এমন পারফরমেন্স আসেনি হুট করে, সবশেষ বিপিএলে সুযোগ পেয়েই নিয়েছিলেন পাঁচ উইকেট। এরপর চলতি ডিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীও এখন পর্যন্ত তিনি। সব মিলিয়ে রনি এই উন্নতির গ্রাফটা রাখতে চান ঊর্ধ্বমুখী। একটু ব্যাড টাইম গিয়েছিল, তো এখন আলহামদুলিল্লাহ ওভারকাম করেছি। লাস্ট দুইটা বছর খুব চেষ্টা করছিলাম যে কীভাবে ওভারকাম করা যায়। হার্ডওয়ার্ক করে নিজের বলের পেসটা একটু বাড়ানোর চেষ্টা করেছি, লাইন লেন্স ঠিক করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ ওই দুই বছরের চেষ্টায় হয়তো এখন আমি ফলটা পাচ্ছি। আর সব কিছুই কিন্তু একটা প্রসেস, আমি একটা ভালো প্রসেসের মধ্যে দিয়ে আছি। তো এই প্রসেসটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ আমি আশা করি যে সামনে আরও ভালো কিছু হবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই ডিপিএলে কেবল বল হাতে নয়, ব্যাট হাতেও নজর কাটছেন আবু হায়দার রনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলের হয়ে আরও বেশি ইম্প্যাক্ট রাখার লক্ষ্য। নিয়মিত তাই কাজ করছেন নিজের ব্যাটিং উন্নতিতে। আমি যে জায়গায় ব্যাটিং করি ওইখানে যদি আমি ৩০-৪০ রান কিন্তু অনেক ভাইটাল হয়ে যায় টিমের জন্য। সো আমি চেষ্টা করি সবসময় যেন ওই ৩০-৪০টা রান খুব আর্লি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে ওই ৩০-৪০ রানে টিম জেতে। ক্রুশাল মোমেন্টে যখন কম বলে বেশি রান লাগে তখন যেন আমি টিমকে জেতাতে অবদান রাখতে পারি। সো এটা আমি সবসময় বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও প্র্যাকটিস করি। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে এদিন কেবল রনি নন, বরং আলো কেড়েছেন সাইফ হাসানও। তার সেঞ্চুরিতেই সাকিববিহীন শেখ জামাল হারিয়ে দিয়েছে ফেভারিট প্রাইম ব্যাংকে। গুরুত্বপূর্ণ এমন জয়ের পরে খুশি সাইফ, চান দলের প্রয়োজনে ব্যাট হাতে এমন ধারাবাহিকতা ধরে রাখতে। ঈদের আগে লাস্ট ম্যাচ ছিল, সো আমরা যদি জিতে যাইতে পারতাম, মানে আমাদের কথা সেটাই হচ্ছিল যে যদি আমরা সেই দুইটা পয়েন্ট নিয়ে যেতে পারি আলটিমেটলি আমরা একটা ভালো পজিশনে চলে আসবো। সো আলহামদুলিল্লাহ আমরা এই দুইটা পয়েন্ট পাইছি, আসলে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করব যখনই সুযোগ পাই টিমের জন্য কন্ট্রিবিউট করার। দুজনের ব্যক্তিগত নৈপুণ্যের দিনে তাদের নিজ নিজ দলও দখল করে নিয়েছে পয়েন্ট টেবিলের ভালো অবস্থান। নয় ম্যাচে সমান ৭টি করে জয় জামাল মোহামেডানের। আপাতত ঈদের বিরতি, এরপর শুরু সুপার সিক্সের লড়াই। সাব্বির মিথুন, সময় সংবাদ।